হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরংস ওয়ার্ল্ড। আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি, আজকে এখন বিকেল 4 বাজে, তো সকাল থেকে খুবই মনটা খারাপ। আমার ওয়ানপ্লাস ফোনটা নিচে ডিসপ্লেটা ভেঙে দিয়েছে, মানে ফোনটা পুরো একদম মুখের ঘরে মেঝেতে ফেলে দিয়েছে, একদম ডিসপ্লেটা পুরো নষ্ট হয়ে গেছে, তো মনটা খুবই খারাপ। আমি কাঁদছিলাম লিটারেলি, তো এখন জানি না ফোনটার পিছনে কত খরচা হবে, কারণ এখনই আমার পক্ষে সম্ভব না যে একটা ফোন আবার কেনা, কেন কি আমরা নতুন কিছু একটু প্ল্যান করছিলাম যেটাতে আমাদের অনেক ইনভেস্ট করতে হবে, তো সেটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো ভেবেছিলাম। তো এখন ফোনটা মাঝখানে হঠাৎ করে ভেঙে গিয়ে এখন মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন ফোন ছাড়া তো বুঝতেই পারছো কোনো কিছু হয় না, ফোনটাই সব কিছু। এখন যাবো সন্ধেবেলা অফিস ডিউটি শেষ হলে ফোনটা নিয়ে, যদি কোনোভাবে এখন কাজ চালানোর মতো কিছু করা যায়। মানে একদমই একদমই খুবই মন খারাপ, খুবই মন খারাপ, কিন্তু কিছু করার নেই, ও তো আর জেনে বুঝে ফেলেনি, ও তো জানেও না। এই এই যে আমার ফোনটার অবস্থা, এটা এখানে লিকুইডটা পুরো ছড়াচ্ছে। দেখো পুরো নীল মতো হয়ে গেছে একদম, বেশিক্ষণ মনে হয় না ডিসপ্লেটা ঠিক থাকবে, পুরোটাই মনে হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে পুরো। তাড়াতাড়ি সন্ধ্যাবেলাতে যেতে হবে এখন দোকানে নিয়ে যাব। তবে ওয়ানপ্লাসে হাত দিলেই তো প্রচুর টাকা চার্জ করে, সেক্ষেত্রে এখন মানে কি বলবে কি করতে হবে বুঝতে পারছি না। আর এই মুহূর্তে নতুন ফোন কেনাটা আমাদের জন্য একটু চাপই আছে, কেন কি নেক্সট কিছু আমাদের প্ল্যানস আছে যেগুলোতে আমরা অসুবিধায় পড়ে যাব যদি এখন ফোন কিনতে যাই। তো আমি এখন বিকেল 4 বাজে, আমি স্নানও করিনি, মানে কিচ্ছু করিনি, আমি কোনো রকমের রান্নাটুকু করেছি, মানে এই 4 সময় আমি একটু আগে মানে ভাত খেলাম, মানে কিচ্ছু ভালো লাগছে না। আর আমার প্রতিটা জিনিসের প্রতি প্রচণ্ড যত্ন থাকে, আমার এক একটা ফোন প্রায় 6-7 বছর চলে যায়, তাও কিছু হয় না ফোনগুলো, তারপরে আবার একটু সাথে ইউজ করতে পারে। যেমন আমার মা ইউজ করেছে, একটা ফোন আমার ছিল যেটা আমি মানে 7 বছর কন্টিনিউ চালিয়েছি, তারপরে আমার মা আরও 2-3 বছর চালিয়েছে। তো মানে আমার আমি আমার প্রতিটা জিনিস নিয়ে খুব মানে যত্ন সহকারে রাখতে পছন্দ করি, খারাপ হয়ে গেলে বা ভেঙে গেলে খুব খারাপ লাগে। তো বিকেলে বা সন্ধ্যের দিকে যাই, দেখি কেমন কি খরচা বলছে, সেই বুঝে আমরা নেক্সট স্টেপটা নেব। কিছু করার নেই, তো এখন আমি একটু স্নান করে নিই, একটু রেস্ট নিই, তোমাদের সাথে সন্ধ্যের দিকে কথা বলছি। এখন আমি একটু তাহলে রাখছি। দেখো আরো ছড়িয়ে গেছে জিনিসটা। গুড ইভিনিং সবাইকে। তো 7 সময় বলেছিলাম যে অভির ডিউটি শেষ হয়ে গেলে আমরা দোকানে যাব মোবাইলটা নিয়ে, তো ওর এখনো কল চলছে, আজকে জানি না কখন এখন কল শেষ হবে, এখন তো 8 বেজে গেছে, এখন মনে হয় না আজকে দোকানে যাওয়া হবে। আর আমি আমার সমস্ত চেনা পরিচিতদের সাথেও এটা নিয়ে ডিসকাস করলাম, তো আমাকে সবাই বলছে যে এই ওয়ানপ্লাস ফোন সারানোর থেকে যে খরচাটা হবে ওতে নতুন ফোন নিয়ে নেওয়া অনেক ভালো। তো আমার পক্ষে এখন ইনস্ট্যান্ট মোটা টাকা বের করাটা খুব চাপের হয়ে গেছে, তো সেই জন্য আমিও ভেবে দেখলাম যে ওর থেকে ইএমআইতে যদি আমি এখন অনলাইনে মানে অ্যামাজনে বা ফ্লিপকার্টে ফোন নিই তাহলে আমার জন্য সেটা মানে বেশি সুবিধার হবে। তো এখন অভির কাজ শেষ হোক, তারপরে ঘরে ডিসকাশন করি, দেখি একটা ভাবছি তাহলে নতুন ফোনেরই ব্যবস্থা করতে হবে, কেন কি ফোন ছাড়া তো সবাই অচল, ফোন ছাড়া কিছুই সম্ভব না। আর যেহেতু আমাকে রান্নার ভিডিও করতে হয় তাই আমাকে একটা মানে ভিডিও কোয়ালিটি যে ফোনের ভালো হয় সেই ধরনেরই ফোন নিতে হবে। তো এখন ইএমআইতেই নেওয়ার চেষ্টা করব, তো দেখি কি করা যায়। ফোনে নিমকি আর চা নিয়ে বসেছি, কিছুই আজকে ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো লাগছে না। এই ফোনটা আমার খুব পছন্দের ছিল, যাই হোক কিছু করার নেই আর। তো মহারানী এখন আরামসে বসে আছে, আনন্দ করছে, লাফালাফি করছে, বিস্কিট খাচ্ছে, মানে মায়ের ফোন ভেঙে ওর যেন আজকে বেশি খুশি হয়ে গেছে। সবাই আমাকে মেসেজ করে ফোন করে একটাই কথা জিজ্ঞেস করছে,
আমি ওকে মারিনি তো, মানে সবার কনসার্ন হয়ে গেছে যে আমি ওকে মেরেছি। সত্যি কথা বলতে ওকে আমি একটা মারও মারিনি, কারণ ও তো জানেই না যে জিনিসটাও কি করেছে, তাই ওকে মেরে কোনো আমার লাভ নেই। উল্টে আমাকে কাঁদতে দেখে, আমাকে আপসেট দেখে ও নিজেই আর চুপ হয়ে গেছে। বেশ অনেকক্ষণ চুপচাপ ছিল, এই সন্ধ্যে থেকে আবার লাফালাফি শুরু করেছে। তো কী আর করা যাবে, যাদের ঘরে এরকম বাচ্চা আছে তারা সবাই হয়তো এইরকমের জিনিসগুলো ফেস করে, আমাকেও করতে হচ্ছে। তবে হ্যাঁ, নেক্সট টাইম থেকে আরও আমাকে কেয়ারফুল থাকতে হবে, এইসব জিনিস ওর হাতের সামনে আমাকে আর একদম রাখলে চলবে না, তাতে ও যতই কান্নাকাটি করুক আর যাই করুক, অনেক বড় শিক্ষা আজ আমার হয়ে গেছে। তবে হ্যাঁ, বাকিরা আমাকে ফোন করে আমার ফোনের কী অবস্থা খোঁজ না নিয়ে আগে আমি মেরেছি কি না সেই খোঁজ নিচ্ছে, মানে সবাই মিঠিকে এতটাই ভালোবাসে যে, আর সবাই জানেও যে এরকম হলে সবাই সব মারাই রেগে যাবে বা মারবে বাচ্চাকে। তবে আমি বলবো যে এইটুকু বাচ্চাকে না মারাই ভালো, কেন কি ও জানে না যে ও কী করেছে। ও যদি জানতো তাহলে তো ওর পিঠে আজ বিশাল পড়তো, সেটা মানে তখন আমাকে কেউ কিছু বলতেও না আমি মেরেছি বা কিছু। তো এখনও অবুঝ বলেই সেটা মাফ হয়ে যাচ্ছে। তো মানে ভান মে যায় জানতো আপনার বাদ বানতা, এইরকম হয়েছে এর অবস্থা। এই ভাঙা ফোনেও ও গান দেখছে, মানে সব সব কিছুর একটা লিমিট থাকে, সব লিমিট পেরিয়ে গেছে। এই ভাঙা ফোনে কি দেখছিস তুই? তুই টাকা দে আমাকে, তুই টাকা দে আমি ফোন কিনবো। এদিকে টাকা কিছু বলছি তোকে, আমি কিছু বলছি, এদিকে টাকা। এদিকে কি বলছি বল, চোখে জল কই তোর, চোখে জল কই, মন্টু আয়।